আসসালামু আলাইকুম আদরে মোহাম্মদ জামাল হোসেন, আবার আপনাদের মাঝে আরেকটা নতুন টিপস নিয়ে আমি উপস্থিত হয়েছি। আমি আন্তরিকভাবে দুঃখিত, আমার বড় মেয়ের বিবাহের অনুষ্ঠানের কারণে আমি দীর্ঘদিন যাবৎ কোনো ভিডিও আমার চ্যানেলে আপলোড দিতে পারিনি, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। দীর্ঘ 10 থেকে 12 দিনের মতন আমি ব্যস্ত ছিলাম, ব্যস্ততার কারণে আমি কোনো টিপস দিতে পারিনি, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমাকে অনেকে কমেন্ট করেছেন, আমি কমেন্টের কিন্তু রিপ্লাই নিয়মিত দিচ্ছি, কারণ আমি মূলত আপনাদের উদ্দেশ্য চ্যানেলটি খুলেছি, জনগণের উদ্দেশ্যে মূলত চ্যানেলটি খুলেছি। এখন কথা হচ্ছে যে আমাকে অসংখ্য ভাই বোনেরা আমাকে বারবার মেসেজ দিচ্ছে, বারবার ফোন করছে যে আমরা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে বিশ্ববিদ্যালয় হাসপাতালে আমরা একজন প্রফেসর কীভাবে দেখাবো, আমরা কীভাবে একজন প্রফেসর দেখাবো, এক বিশেষজ্ঞ। দেখেন, আমি ইতিপূর্বে অনেকগুলো ভিডিও বানিয়ে আমার চ্যানেলে আপলোড দিয়েছি, আমি বলেছি যে যদি আপনারা কোনো প্রফেসর সকালে দেখাতে চান, সকালের শিফটিতে যদি কোনো পিজিতে প্রফেসর দেখাতে চান, তাহলে আপনারা সুপার স্পেশালিটি হাসপাতালে কিন্তু আপনারা ভিজিটের বিনিময়ে, মানে 500 টাকা ভিজিটের বিনিময়ে আপনারা সহযোগী অধ্যাপক এবং অধ্যাপক দেখাতে পারবেন। এই সেবাটা যদি আপনারা পেতে চান এবং নিতে চান, তাহলে কখন আসতে হবে, সকাল 10টার পূর্বে অবশ্যই পিজি হাসপাতালের সামনে এসে যে কোনো লোককে জিজ্ঞাসা করলে চলো যে সুপার স্পেশালিস্ট হাসপাতালটা কোথায়, তখন আপনাকে দেখিয়ে দিবে যে সুপার স্পেশালিস্ট হাসপাতালটা কোথায়। পিজি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের পাশেই কিন্তু আপনার এই সুপার স্পেশালিটি হাসপাতাল। এই হাসপাতালটি একটা অত্যাধুনিক এবং এশিয়া মহাদেশের মধ্যে সব ধরনের চিকিৎসা শ্রেষ্ঠ এই হাসপাতাল নতুন চালু করেছে। আপনারা যদি সকালে কোনো প্রফেসর দেখাতে চান, তাহলে অবশ্যই অবশ্যই 10টার পূর্বে আপনারা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আরেকটি অঙ্গ প্রতিষ্ঠান, সেটা হচ্ছে সুপার স্পেশালিটি হাসপাতাল, এখানে এসে আপনারা একজন প্রফেসরকে দেখাতে পারবেন। আর যদি আপনারা সকালে যদি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে বহির্বিভাগে আসেন, তাহলে আপনারা মেডিকেল অফিসার দেখাতে পারবেন। আমি অনেককে আমাকে কমেন্ট করে যে ভাই আমি বৈকালীন সেবাটা কীভাবে নেব, আমি কিন্তু বলেছি বৈকালীন সেবাটা যদি নিতে চান, তাহলে একজন সহযোগী অধ্যাপক একজন প্রফেসরকে দেখাতে চাইলে, তাহলে আপনারা 12টার পূর্বে, মানে সকাল 8টা বা 9টার সময় এসে যখন টিকিট কাটবে তখন আপনার টিকিটটা সংগ্রহ করে নেবেন। এই টিকিটটা 12টার পূর্বে কিন্তু সংগ্রহ করতে হয়। টিকিটটা সংগ্রহ করার পরে আপনি কোন বিশেষজ্ঞ ডাক্তার দেখাবেন, সে বিশেষজ্ঞ ডাক্তার 200 টাকা দিয়ে আপনার টিকিটটা কাটবেন। আর এই সেবাটা মূলত দুপুর 3টা থেকে বিকাল 5টা পর্যন্ত 2 ঘন্টা রুগী দেখেন। এখন আরেকটা কথা হচ্ছে যেটা ইম্পর্টেন্ট, আপনার দুপুর 3টা থেকে বিকাল 5টা পর্যন্ত 2 ঘন্টা, এই 2 ঘন্টা প্রতিটি বিভাগের প্রতিটা ডিপার্টমেন্টের, যেমন নাক কান গলা, কিডনি, ইউরোলজিস্ট, গাইনি, প্রতিটি ডিপার্টমেন্টের 20 জন করে রুগী দেখেন, এর বেশি দেখেন না। তাহলে অবশ্যই যারা নিয়ে আসবেন সকাল সকাল এসে বহির্বিভাগ থেকে আপনারা বৈকালীন টিকিটটা সংগ্রহ করে সহযোগী অধ্যাপক আপনারা দেখাতে পারবেন। এখন কথা হচ্ছে 20 জনের রুগী বেশি কেন দেখেন না, 20 জনের রুগী বেশি দেখে না কারণ দুপুর 3টা থেকে 5টা পর্যন্ত দেখে, যার জন্য 20 জনের রুগীর বেশি তারা দেখেন না। আর যদি আপনারা সুপার স্পেশালিটি হাসপাতাল দেখেন, তাহলে আপনারা সকাল 10টার পূর্বে এসে সুপার স্পেশালিস্ট হাসপাতাল থেকে আপনারা ভিজিটের বিনিময় আপনারা বিশেষজ্ঞ ডাক্তার একজন দেখাতে পারবেন। তা আমি ব্যস্ততার কারণে 10 থেকে 15 দিন যাবত কোনো ভিডিও দিতে পারছি না, আমার মেয়ের বিবাহের কারণে, আমি আমার মেয়ের বিবাহ দিয়েছি, এই কারণে ব্যস্ত ছিলাম, ব্যস্ততার কারণে আমি ভিডিও দিতে পারছিলাম না। তাই এখন থেকে আবার নিয়মিত ভিডিও বানিয়ে আমার চ্যানেলে আপলোড দিয়ে আপনাদের সহযোগিতা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনাদের যে কোনো সমস্যা, যে কোনো বিষয়ে মেডিকেল সংক্রান্ত তথ্য জানতে চাইলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি অবশ্যই অবশ্যই যথাসময় আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর একটা বিষয় হচ্ছে, আমাকে অনেকে কমেন্ট করে যে ভাই মানে পিজিতে আমরা কীভাবে ভর্তি হব, কীভাবে সিট পাব। দেখেন, এই বিষয়, এই সংক্রান্ত বিষয়ে কিন্তু আমার অনেকগুলো ভিডিও দেওয়া আছে, আমার আই বাটন থেকে আপনারা সকল ভিডিওগুলো দেখে নেবেন, সকল বিশেষজ্ঞ ডক্টরের এবং সকল বিষয়ে আমি ভিডিও বানিয়ে আমার এই চ্যানেলে আপলোড দিয়েছি। পিজি হাসপাতালের বিষয়ে আপনার সকল তথ্য আমার এই চ্যানেল থেকে আপনারা জানতে পারবেন, আমার আই বাটনে গিয়ে সমস্ত ভিডিওগুলো আপনারা যদি দেখেন,
একটা একটা করে ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন আমি সকল বিষয়ে কিন্তু আমি ভিডিও তৈরি করে আমার চ্যানেলে আপলোড দিয়েছি। এখন মূল কথা হচ্ছে, যদি আপনারা প্রফেসর দেখাতে চান তাহলে অবশ্যই বৈকালীন সেবা নিতে হবে। আর আরেকটা কথা হচ্ছে, যদি সকালের সেবা প্রফেসর দেখাতে চান তাহলে অবশ্যই আপনারা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের একটি অঙ্গ প্রতিষ্ঠান সুপার স্পেশালিস্ট হাসপাতাল এর পাশে, আপনার পিজির পাশে, এখানে যদি আপনারা রুগী দেখাতে চান তাহলে অবশ্যই সকাল 10টার পূর্বে এসে আপনারা 500 টাকা